আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং নিজ নিজ দায়িত্ব মতে স্বাস্থ্যবিধি মেনে চলছো। আচ্ছা, আমি নাজমুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় বাউবি অধ্যায় 4 পার্ট 2। পার্ট 2 এ কি আছে? রাজনৈতিক অধিকার। আমরা পার্ট 1 এ কি পড়িয়েছিলাম? সামাজিক অধিকার। আর পার্ট 2 এ কি আছে? রাজনৈতিক অধিকার। তাহলে আসো, আমি রাজনৈতিক অধিকারটা কি, কাকে বলে এবং রাজনৈতিক অধিকারের মধ্যে কি কি আছে, ঠিক আছে, সেগুলো একটু আলোচনা করব। কয়টি রাজনৈতিক অধিকার আছে তোমরা তাহলে স্ক্রিনে দেখো আর আমার সাথে সাথে একটু পড়ে ফেলো। প্রথমে আছে রাজনৈতিক অধিকার। ভোট দান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটা প্রশ্ন তোমরা পেয়ে গেলে, রাজনৈতিক অধিকার কাকে বলে? আচ্ছা, রাজনৈতিক অধিকার কাকে বলে? ভোট দান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। নিচে 5টি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো। কয়টি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো? 5টি। এই অধিকারগুলো রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ ও জাতি গড়তে পারি। আমরা কিভাবে একটা দেশ সুন্দর ও জাতি গড়তে পারি, একটি সুন্দর দেশ ও একটি সুন্দর জাতি গড়তে পারি, এই যে 5টি রাজনৈতিক অধিকার আছে সেগুলোকে কে যথাযোগ্যভাবে পালন করে? আচ্ছা, প্রথমে কি আছে? নির্বাচনের অধিকার। 18 বছর ও তার উপরের সকল নাগরিকের ভোট দেওয়ার অধিকার আছে। 25 বছর বয়সে সকল নাগরিককে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত বছর বয়সে যে নির্বাচন যে হয় আমরা ভোট দিতে পারবো? 18 বছর হলে। আর কত বছর হলে আমরা একটা নির্বাচনে কি করতে পারবো, অংশগ্রহণ করতে পারবো? 25 বছর হলে। বুঝতে পেরেছ? এখন তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি, কত বছর বয়সে ভোট দিতে পারবে, তাহলে কি বলবে? 18 বছর। এখন যদি বলি কত বছর বয়সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? 25 বছর। এর পরের পয়েন্টে আসো, মত প্রকাশের অধিকার। মত প্রকাশের অধিকার মানে কি? আমার কষ্ট, আমার সমস্যা, আমার দুঃখ আমি প্রকাশ্যে বলতে পারি, আমার কোনো সমস্যা হচ্ছে না, কেউ আমাকে জেল দিচ্ছে না, কেউ আমাকে ফাঁসি দিচ্ছে না, কেউ আমাকে কারাগারে বন্দী করছে না, কেউ আমাকে আঘাত করছে না, এটা হলো মত প্রকাশের অধিকার। তোমার নিজের মতটা তুমি হাজার মানুষের সামনে বলতে পারো, 5 জনের সামনে বলতে পারো, 10 জনের সামনে বলতে পারো, সেই কথাটা এখানে বলা হয়েছে। দেখি বইয়ে কি লেখা হয়েছে, আমি তো আমার ভাষায় বললাম। প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। দেখেছ কি, তোমার মত প্রকাশের অধিকার আছে। তুমি তোমার পরিবারে বলতে পারো, বিদ্যালয়ে বলতে পারো, যে সমাজে তুমি বাস করো সেই সমাজেও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, আইনের চোখে সবার সমান অধিকার।
আইনের চোখে কি সবার সমান অধিকার। আচ্ছা দেখি এখানে কি বলছে, জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নারী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে, আইনের চোখে সবার সমান অধিকার। এই যে এখানে বলল জাতি ধর্ম বর্ণ ধনী গরিব হ্যাঁ নারী পুরুষ সকলেরই কে আইনের চোখে সমান, আমি ভুল করলে আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। একজন পুরুষ মানুষ যদি ভুল করে হ্যাঁ কোনো রাষ্ট্রীয় বিরোধী কাজ করে কোনো অপরাধমূলক কাজ করে সেও কি শাস্তি পাবে, আমি করলে আমিও পাবো, কারণ আমি মেয়ে বলে আমাকে ছাড় দেওয়া হবে না, অপরাধ তো অপরাধী, ছেলে আর মেয়ে কি, ধনী আর গরিব কি, তাই না? তারপরে জাতি ধর্ম কি, আমি মুসলিম, আমি মুসলিম, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, আমি এই মুসলিম কান্ট্রিতে আমি যদি কোনো ভুল করি বা অন্য কেউ যদি ভুল করে সে মুসলমান, সেই মুসলমান বলে কি তাকে কে রেহাই দেওয়া হবে বা অপরাধ থেকে বাদ দেওয়া হবে, তার শাস্তি থেকে মওকুফ করা হবে না, করা হবে না, তাকেও শাস্তি পেতে হবে। এবং অন্য ধর্মের লোকও যদি আমাদের দেশে বা অন্য যে কোনো দেশে কোনো আইন ভঙ্গ করে কোনো অপরাধমূলক কাজ করে হ্যাঁ তাহলে সেও কি শাস্তি পাবে, কেউ মুক্তি পাবে না, রেহাই পাবে না। তাহলে পরবর্তী পয়েন্টে আসি, নিরাপত্তা লাভের অধিকার। নিরাপত্তা লাভের অধিকার হলো তুমি তোমার নিজের বাড়ি আছে, তুমি নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারবে, তোমার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, কেউ এসে তোমাকে কোনো কিছু বলবে না, এই যে একটা নিরাপত্তার অধিকার। রাস্তা দিয়ে চলছো, তুমি তোমার সাবধানতা অবলম্বন করে তুমি চলতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না। কোনো নাগরিক বিদেশে থাকা অবস্থায় সমস্যায় পড়লে নিজ রাষ্ট্রের সরকারের কাছে সাহায্য চাওয়ার বা নিরাপত্তা দাবি করার অধিকার আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের কোনো নাগরিক যদি, আমাদের বাংলাদেশে অনেক মানুষ বিদেশে থাকেন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য চাকরি কাজকর্ম করেন, সেখানে কাজকর্ম করে অর্থ বাংলাদেশে পাঠান তাদের সংসার পরিচালনা করার জন্য, তাই না? এখন বিদেশে যদি কোনো সমস্যা হয় তখন সে বাংলাদেশের সরকারের কাছে সাহায্য চাইতে পারেন, আর বাংলাদেশের সরকারও হ্যাঁ তাকে সাহায্য করবে, যথাসাধ্য চেষ্টা করবে তাকে সাহায্য করার জন্য। এটাই বলছে নিরাপত্তা লাভের অধিকার। এরপরে আসো ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকারটা একটু দেখি, প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। দেখো এখানে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, প্রত্যেক নাগরিকেরই কি, প্রতিটি নাগরিকেরই স্বাধীনভাবে হ্যাঁ নিজের পছন্দ অনুযায়ী হ্যাঁ কিছু করার অধিকার আছে। তোমার নিজের পছন্দ মতে কোনো কাজ করেছো, সেই কাজ করতে গেলে যদি অন্যের ক্ষতি হয় এরকম কাজ করা যাবে না, তুমি কাজ করেছো কিন্তু অন্যের জন্য ক্ষতি না হয়। যেমন তুমি আজকে গাড়ি কিনেছো, হ্যাঁ তোমার প্রয়োজন গাড়ি কেনা, তোমার শখ তোমার গাড়ি কেনার, তোমার বাবা তোমাকে একটা, তোমার বাবার টাকা পয়সা আছে, তোমার বাবা তোমাকে একটা গাড়ি কিনে দিল, তা বলে এই নয় যে গাড়ি চালাতে গিয়ে তুমি মানুষকে অ্যাক্সিডেন্ট করবে, বুঝতে পেরেছো? কি বলেছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, যে
তোমার পছন্দ মতে তোমার স্বাধীন মতে একটা কাজ করতে পারছো, কিন্তু সেই কাজটা করতে গেলে যেন অন্যের ক্ষতি না হয়। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজনৈতিক অধিকার সম্পর্কে তোমরা জেনে গিয়েছো। তাহলে এখানে প্রশ্ন কি রইল, রাজনৈতিক অধিকার কাকে বলে, কি কি রাজনৈতিক অধিকার আমরা পালন করতে পারি, বা রাজনৈতিক অধিকার সম্পর্কে জানতে পেরেছি প্রত্যেকটা। এই যে পার্ট দুই, রাজনৈতিক অধিকার গুলো তুমি ভালো করে রিডিং পড়বে, ঠিক আছে? এটা তোমাদের রিডিং পড়া রইল, আর আমি যে প্রশ্নগুলো বলছি সেটা তোমরা ভালো করে শিখে ফেলবে। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এসডাব্লিউ রইল না, তোমাদের রিডিং পড়া রইল। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।